এটা হলো এটার সাথে সেটআপ হবে আচ্ছা এটার সাথে এই পাশ দিয়ে এটা জাস্ট সেটআপ হবে আপনারা শুধু হ্যাঁ ইজিলি আপনারা শুধু একটু থ্রেড ট্যাপ দিয়ে এটা লাগায় দিবেন যাত্রা সেই সেটআপ করতে পারেন মনে করেন এটা কলে লাগানো আছে কলের জায়গায় এটা আমি লাগায় দিলাম এখন দিলাম আমি এই যেখানে টেম্পারেচার চক্র চলে আসবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে দেখেন 53 ডিগ্রি সেলসিয়াস এটা টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়বে যেহেতু শীতকাল অনেকেই কিন্তু এই প্রোডাক্ট গুলো খোঁজেন আর এগুলো অনেকেই দেখা যাচ্ছে পান না অনেক এলাকাতে কিন্তু থাকে না তো সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু আবারও চলে আসলাম হচ্ছে সুপার স্টোর শপে আর এই কল গুলো সম্পর্কে ডিটেলস আমাকে জানাবে হচ্ছে আনোর ভাই আনোর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আনোর ভাই আজকে আমাদেরকে মনে হয় গরম পানির কিছু কল দেখাবেন না অবশ্যই আজকে আপনার দুইটা সিস্টেম নিয়ে আসছি এখানে আচ্ছা আচ্ছা একটা হলো হ্যান্ড শাওয়ার সহ আচ্ছা আরেকটা হলো শুধু কল যেন বালতিতে পানি পড়বে ওটার সাথে আপনি মিক্স করে গোসল করতে পারবেন ওকে এবং এখান থেকে পানি নিয়ে আপনি অন্যান্য কাজও করতে পারবেন আচ্ছা আর এটা হলো হ্যান্ড শাওয়ার সহ একটা কলও আছে সাথে হ্যান্ড শাওয়ারও আছে একটা হচ্ছে হ্যান্ড শাওয়ার এটা জাস্ট এক্সট্রা সুবিধা হচ্ছে হ্যান্ড শাওয়ার সহ হ্যান্ড শাওয়ার সহ আর এটা হলো হ্যান্ড শাওয়ার ছাড়া ওকে এখন আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই এটা সেটআপ করে দেখাবো যেন আপনারা কিভাবে কি করবেন না করবেন সব ডিটেইলস ভিডিওতে বলা আছে আচ্ছা আচ্ছা তো এখানে হলো এটা হ্যান্ড শাওয়ার সহ ওকে এই যে হ্যান্ড শাওয়ারটা আর এটা হলো কল ডাইরেক্টলি পানি পড়বে আচ্ছা আচ্ছা এবং এটা ফিটিংটা কিন্তু খুব ইজি ফিটিংটা করা খুব ইজি হ্যাঁ এটা হলো আপনার যে বাথরুমে কলটা আছে কলটা খুলে ফেলবেন ওকে কলটা খুলে এই যে ইয়াটা আছে এটা হলো কলের জায়গায় সেটআপ হবে ওকে ইন্টারন্যাশনাল থ্রেড কলের থ্রেড এটা আচ্ছা আচ্ছা ওইখানে কলে আর এটা যেটা আছে এটা হলো এটার সাথে সেটআপ হবে আচ্ছা এটার সাথে এই পাশ দিয়ে জাস্ট সেটআপ হবে আপনারা শুধু হ্যাঁ ইজিলি আপনারা শুধু একটু থ্রেড ট্যাপ দিয়ে এটা লাগায় দিবেন যাত্রা সেই সেটআপ করতে পারেন মনে করেন এটা কলে লাগানো আছে কলের জায়গায় এটা আমি লাগায় দিলাম এই আচ্ছা আচ্ছা ওকে এভাবেই থাকবে এবং এই যে এখান দিয়ে বালতিতে পানি পড়বে অথবা আপনি হ্যান্ড শাওয়ার দিয়ে কাজ করতে পারবেন এটা পানি গরম হতে কেমন সময় লাগে আনোর ভাই এটা 5 সেকেন্ডের মধ্যে আপনি আমি অবশ্যই ফিটিং করে দেখাবো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কয় সেকেন্ডের মধ্যে পানিটা গরম হ্যাঁ গরম হবে এটা হলো মানে হ্যান্ড শাওয়ার ছাড়া এটা সুবিধা বেশি ভাই আচ্ছা আচ্ছা হ্যান্ড শাওয়ার অনেকে দেখা গেলো হাতে ধরে গোসল করার ভাই সময় নাই শীতের দিনে বাথরুমে ঢুকলে যতই গরম পানি হোক যতক্ষণ আপনি গোসল করে বের হইতে পারেন আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট ওকে এটা সবচেয়ে হ্যাঁ এটা হলো আপনার ডাইরেক্ট বালতিতে পানি পড়বে আচ্ছা আপনি পানি মিলেও নিতে পারবেন আবার যদি মনে হয় যে না এই পানি যেটা আছে গরম এই পানিতে আপনি হবে এটা হলো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা গরম হবে এর উপরে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও সেটআপটাও একই সেটআপ সেটআপটা একই সেটআপ এবং এখানে যেটা টেম্পারেচারটা উঠবে যেন আপনার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়বে তো এখান দিয়ে আপনার গরম পানি আসবে আর যদি এখানে দেন তাহলে আপনার নর্মাল পানিটা আসবে এটা হলো সম্পূর্ণ অটোটার ক্ষেত্রে আর যেটা ম্যানুয়াল সেটা এখানেও গরম পানি এই দিকে গেলেও গরম পানি কিন্তু সবসময় আপনারা খেয়াল রাখবেন যে এই যে পানি পড়তেছে এই অবস্থায় সবসময় কারেন্টের সুইচ দিবেন আপনারা আগে কারেন্টের সুইচ দিয়ে কল ছাড়বেন না আগে কলটা ছাড়বেন পরে কারেন্টের সুইচ দিবেন তো এটা পানিটা কতটুকু গরম হইলো সেটা আমি আপনাদের দেখানোর জন্য দুয়াটা যদি উঠানো যায় তো আমি আপনাদের একটু দেখাই দেখেন যে পেয়েছে দেখেন এই যে দুয়াটা উঠতেছে ঠিক আছে এই যে দুয়াটা উঠতেছে খুব মানে খুবই সুন্দর গরম হচ্ছে এবং এই পানিটার সাথে আপনার মিলে কাজ করতে পারবেন প্লাস এই পানিটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো এখানে আপনার কলের সাথেও সেটআপ করতে পারবেন প্লাস বেসিন যেটা আছে সিঙ্কের সাথে যেটা দিয়ে আপনারা বাসন পালা ধোন ওইটাতেও সেটআপ করতে পারবেন এখান থেকে আপনার অনর্গল পানি দেওয়ার সাথে সাথে আপনার গরম পানিটা এটার মধ্যে পেয়ে যাবেন তো মোটামুটি আপনারা দেখলেন ইজি কিন্তু আপনারা এটা ফিটিং করতে পারবেন হ্যাঁ ফিটিংটা ইজি আপনার শুধু কলটা খুলবেন আর বলে দিলাম তো এটা কি দেখছেন শুধু আপনার শীতের দিনে ইউজ করুন এরকম না আপনি 12 মাস এটা ইউজ করতে পারবেন আচ্ছা অনেকে চিন্তা করবে যে ভাই এটা লাগালাম শীতের পর কি আবার খুলতে হবে কিনা আপনার চাইলে খুলে রেখে দিয়ে এক বছর পর আবার লাগাইতে পারবেন অথবা আপনি চাইলে এটা ফিটিং থাকবে আপনি কল হিসাবে ইউজ করতে পারবেন কল হিসাবে ইউজ সেটা হ্যাঁ তবে বারবার আমি বলে দেব এটা ইউজের সবচেয়ে ভালো নিয়মটা কি জানেন আচ্ছা আপনি যখন ভাই গরম পানি যখন নিবেন কারণ গরম পানির কাজ তো সারাক্ষণ থাকে না যখন গোসলে ঢুকবেন অথবা উজুতে ঢুকবেন তখন আগে আপনি পানিটা ছাড়বেন আচ্ছা আগে পানিটা ছেড়ে এখান দিয়ে পানি পড়বে এই অবস্থায় আপনি সুইচটা দিবেন সুইচ এরপর কারেন্টের সুইচটা দিবেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা অনেকদিন টেকসই হবে আচ্ছা খুবই চমৎকার সেক্ষেত্রে কোনটার দাম কত রাখছেন এই শাওয়ার সহ যেটা এটা 3500 আচ্ছা শাওয়ার সহ যেটা হ্যাঁ 3500 আর শাওয়ার ছাড়া যেটা সেক্ষেত্রে যারা এই গরম পানির কলগুলো নিতে যাচ্ছেন শীতের খুবই প্রয়োজনীয়
অনেকের বাসায় দেখা যাচ্ছে বৃদ্ধ বাবা মা থাকে, সেক্ষেত্রে এগুলো আপনারা জাস্ট, অনেকে বলে ভাই এগুলো রিক্স, আসলে রিক্সের কিছু নাই ভাই, আপনারা জাস্ট ইজিলি যদি এটা পানি ঢুকবে পানি গরম বের হবে, এতটুকুই কাজ, এটার রিক্সের কিছু নাই, কারণ এটা তো পানির ওখানে থাকবে, এখানে কানেকশনটা আপনি শুধু লাগিয়ে দিবেন। শীতের কাল অনেক সময় দেখা যাচ্ছে সকালে ফজরের নামাজ পড়তে হয় বা দেখা যাচ্ছে ওই সময় অনেকগুলো বাচ্চাদের, আপনার ছোট বাচ্চা আছে, আপনার মা পানি নাড়াচাড়া গুলো ঠান্ডা লাগতে পারে, তাদের জন্য এটা বেশ মুরব্বি দেখা যাচ্ছে অনেক সময় থালা বাসন সিঙ্কে লাগাইতে পারলো, আবার দেখা গেলো যে গিজারে পানির সময় 20 মিনিট সময় দেয়, আপনি যদি ফজরের সময় ওইটা চিন্তা করেন গিজার ছাড়বো তাই নামাজ শেষ, পরে সকাল 8টা বাজে ঘুম থেকে উঠতে হবে। তো সেক্ষেত্রে অনেক সুন্দর একটা প্রোডাক্ট, ছোটটার প্রাইস হচ্ছে গিজার সরি ছাড়াটা 2900 টাকা ছোটটা, আর যেটা শাওয়ার সহ এটার হচ্ছে 3500 টাকা। ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টটা আনোয়ারের কাছ থেকে কালেক্ট করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্তে এই শোরুমের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম এটার নাম হচ্ছে সুপার স্টোর, এখানে তাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে, আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে 8391 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা বনলতা মার্কেট, নিউ মার্কেট এসে কাঁচা বাজার বললে যে কাউকেই আপনাদেরকে দেখিয়ে দিবে, আর এখানে আপনারা সব ধরনের কোকারিজ আইটেম পেয়ে যাবেন।